এই নীতিমালা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো কিছু যেন ওটিটি প্ল্যাটফর্মে না যায়, এমন কিছু যেন সেখানে আপলোড না হয় যেটি আমাদের নূতন প্রজন্মকে মিসলিড করবে, আমাদের সমাজকে মিসলিড করবে। আরেকটি উদ্দেশ্য হচ্ছে যাতে করে বিদেশি ওটিটি প্ল্যাটফর্মগুলো যেভাবে আমাদের দেশে আমাদের দেশের বাজারকে ইনভেড করছে সেটি যাতে না হয়, আমাদের দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো যেন সুরক্ষা পায় এবং একই সাথে বিনোদন মাধ্যম আরও বিকশিত হোক এবং সৃজনশীল বিষয়গুলো সেখানে উঠে আসুক, এটি আমাদের মূল উদ্দেশ্য। এটি কোনো রাজনীতির বিষয় নয়। আমি আশ্চর্য হলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই ওটিটি প্ল্যাটফর্ম আর সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম গুলিয়ে ফেলেছেন। এত বড় দলের একটি মহাসচিব যিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তিনি কীভাবে ওটিটি প্ল্যাটফর্ম বিনোদন মাধ্যমকে সামাজিক যোগাযোগ মাধ্যম আর গণমাধ্যমের সাথে গুলিয়ে ফেললেন এটা দেখে আমার নিজেরই লজ্জা লেগেছে। তাকে যারা পরামর্শ দিয়েছেন তাদের উচিত ছিল তাকে সঠিক পরামর্শটুকু দেওয়া এবং তারও প্রয়োজন ছিল বলে আমি মনে করি এটি নিয়ে জেনে শুনে কথা বলা, কিন্তু এটিকে তিনি রাজনীতির ইস্যু বানানোর চেষ্টা করেছেন। সব কিছুর মধ্যে রাজনীতি নিয়ে আসা সেটি কখনো সমীচীন নয়। যে চিন্তা থেকেই বলুক না কেন যে নীতিমালার প্রয়োজন নাই, কণ্ঠরোধ হচ্ছে, এই বিষয়গুলি আসলে অবান্তর, অবশ্যই সেটার প্রয়োজনীয়তা আছে। আমাদের যে ঐতিহ্য, আমাদের যে গৌরব উজ্জ্বল যে সংস্কৃতি, আমাদের মূল্যবোধ, এই সবগুলোই আসলে আমাদের নাটকের মাধ্যমে ওটিটি কন্টেন্টের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই। তো সেইখানে অবশ্যই একটি জাতীয়ভাবে একটি নীতিমালা অবশ্যই প্রয়োজন আছে। আমি কি লিখছি সেই লেখাটা আমার শিল্প সংস্কৃতি, আমার ইতিহাস ঐতিহাসিক যে উত্তরাধিকার, আমার যে সংস্কৃতি ঔচিত্যবোধ এবং দায়িত্ববোধের জায়গাটা, সেই জায়গাটা সুদৃঢ় করার জন্য নীতিমালার প্রয়োজন আছে।